আচ্ছা, তাহলে সবার কাছে এইটা হচ্ছে কম্পালসারি যে আমরা BS5 ইউটিলিটি এই টপিকসটা একটু সুন্দর করে পড়ব, একদম এখানে কোনো কিছু ছাড়া যাবে না। আমরা এটা এখান থেকে করতে পারি, আবার হচ্ছে আমরা যদি চিন্তা করি যে না আমরা একটু বেশি করে পড়ব, তাহলে আমরা কই যাব, গেট বুস্ট্র্যাপে চলে যাব। গেট বুস্ট্র্যাপে যান, ডকুমেন্টে যান, তারপরে কন্টেইনে কি আছে, কন্টেইনে এগুলো সব আছে, এদিকে এখন খেয়াল করেন, এই যে লেআউটে ব্রেক পয়েন্ট আছে, কলাম আছে, এখানেও দেখেন ইউটিলিটি আছে, ইউটিলিটিতে যান, সুন্দর মতো ইউটিলিটি ফর লেআউট, চেঞ্জিং ডিসপ্লে, ফ্লেক্স বক্স অপশন, এখানে যা যা ইউটিলিটি সবই কিন্তু এখানে দেখাবে। তারপরে আছে হচ্ছে আপনার যে ডিসপ্লে ইউটিলিটি, দেখি ডিসপ্লে ইউটিলিটিতে কী 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 আছে, ডিসপ্লে ইউটিলিটির মধ্যে এইগুলো আছে। যদি ডিটেলিং পড়তে চান তাহলে এরকম একটু ভেঙে 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 আপনাদের পড়তে হবে, আপনারা তো পড়তে চান না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। তারপরে দেখেন এখানেও আছে কি, ইউটিলিটি যখন আমি ভাঙবো, দেখেন ইউটিলিটি ভাঙছি না, এখানে দেখেন অনেক কিছু আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে কি আছে, বর্ডার আছে, বর্ডারটা এখানে কি আছে, একসঙ্গে আছে, এইখানে কি আছে, বর্ডারটার জন্য আলাদাই একটা মেনু আছে, এখানে গেলে আপনি শুধুমাত্র বর্ডারের জন্য যা যা দরকার সেগুলোই পাচ্ছেন। কিন্তু আবারও বলি, যখন আমরা বর্ডার ইউজ করব তখন বর্ডার ক্লাসটা ম্যান্ডেটরি, দেন আপনি বর্ডারের অন্যান্য ক্লাস অ্যাড করতে পারবেন। ওকে ফাইন, তারপরে এখানে আর কি দরকার আমাদের, স্পেসিং, দেখেন প্যাডিং মার্জিনের জন্য কিন্তু আলাদা কিছু নাই, আছে আছে কি, স্পেসিং, কারণ প্যাডিং মার্জিন দিয়ে আমরা বেসিক্যালি কী করি, স্পেস অ্যাড করি। ওকে, দেখেন এখানে সুন্দর করে আরও ডিটেলস করে দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে, যার যেটা দরকার সেন্টার করার জন্য কী করতেছে, MX অটো, তারপরে কি স্টাইল ওয়াইড 200 পিক্সেল বলতে এইটার একটা ওয়াইড দিচ্ছে আর কিছু না, তাহলে MX অটো, তার মানে মার্জিন এক্স অক্ষে অটো, এক্স অক্ষ বলতে ওয়াইড আর ওয়াই অক্ষ বলতে হাইট, এগুলো একটু সবার মাথার মধ্যে গেঁথে নিতে হবে, না হলে পরে কাজ করতে গিয়ে শুধু আটকাবেন। এমএক্স মানে হচ্ছে ওয়াই হয় কেমনে করে, ওয়াইড, হ্যাঁ ওয়াইড, হ্যাঁ ওকে। তারপরে দেখেন নেগেটিভ মার্জিন, নেগেটিভ মার্জিনের জন্য কি, MT N1, তাহলে মার্জিন টপ মাইনাস 0.25 REM, ওকে এইটা আছে, তার মানে আপনি মাইনাস মার্জিনও অ্যাড করতে পারবেন, ক্লাস দেয়া আছে। তারপর আছে কি গ্যাপ, গ্যাপে কি করবেন, এই যে গ্যাপগুলোর জন্য দেখেন বি গ্রিড গ্যাপ 3, মাদার মানে প্যারেন্টকে কি দিয়ে দিলাম, গ্যাপ 3 দিলে পরে যে মাঝখানে মাঝখানে আপনার গ্যাপগুলো হয়ে যাচ্ছে, এটা কার জন্য, এটা গ্রিডের জন্য কাজ করছে, যদি আপনি গ্রিড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কাজ করবে। ওকে, মাথায় রাখলেই হয়ে যাবে। তো এই দুইটা পার্ট, এখানকার ইউটিলিটি এবং বুস্ট্র্যাপের ইউটিলিটি, এই দুইটার একদম মুখস্থ করে ফেলবেন, মুখস্থ বলতে মুখস্থ, কোথাও ছাড়া যাবে না, একটা লাইনও ছাড়া যাবে না, হ্যাঁ এটারও এবং গেট বুস্ট্র্যাপের এখানেও, বিশেষ করে গেট বুস্ট্র্যাপের ইউটিলিটির মধ্যে আপনারা আসবেন কোথায়, স্পেসিং এই টপিকটা দিলেন, সাইজিংটা দেখতে পারেন, প্যাডিং মার্জিন কি, আমরা স্পেস দেওয়ার জন্য তো প্যাডিং মার্জিন ইউজ করি, তো পুরাটাই জাস্ট স্পেসিং এর ভিতরে পুরো প্যাডিং মার্জিনের যাবতীয় গল্পগুলো দেওয়া আছে, ঠিক আছে। কারণ আমরা নর্মালি কী করি, খুঁজে পাচ্ছি না কিন্তু কোথাও প্যাডিং মার্জিন বলে কিছু লেখা নাই, এখানেও কোথাও কিন্তু প্যাডিং মার্জিন বলে কোনো কিছু লেখা নাই, বাট আমাদের তো প্যাডিং মার্জিন লাগবে, তো সেইটাই বলতেছি ইউটিলিটির মধ্যে স্পেসিং নামে, দেখেন এখানে কি আছে, বর্ডার, এখানেও কিন্তু আমার প্যাডিং মার্জিন কিসে আছে, এই যে স্পেসিংয়ে আছে, ক্লিয়ার, এটাও কিন্তু এখানে স্পেসিংয়ে আছে, তো এই টপিকসগুলো একটু খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। ওকে ফাইন, এরপরে আমরা কি করব, আমাদের ন্যাপবার কিন্তু মোটামুটি হলো,
এখন দেখেন আপনারা বলছেন যে নাম্বার যদি সেন্টার একটা সেন্টার নাম্বার করতে চাই, তো সেন্টার নাম্বারের জন্য টপিকসটা খুবই ইজি। কী করবেন, নাম্বার আগে যা যা করছেন এখানেও সেম, নতুন একটা ক্লাস দিয়ে কন্টেনার ফ্লুইড আর নাম্বারটা ফুল করা হয়েছে আর কিছু না। বাটন আমরাও অ্যাড করছি, নতুন কিছু গল্প আসছে, গল্পগুলো আমরা স্কিপ করতেছি, ওকে ফাইন। তারপরে দেখেন আর একটা ডিপ নেওয়া হয়েছে না, আমাদের ইউএলআর ক্ষেত্রেও ডিপ নিছিলাম না, এখন এই ডিপকে ওরা কী করছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বা এমডি সেন্টার, মানে যখন মিডিয়াম স্ক্রিনে আসবে ওয়াইড স্ক্রিনে সেটা নর্মাল থাকবে, যখন মিডিয়াম স্ক্রিনে আসবে তখন হয়ে যাবে কি এটা সেন্টার। জাস্ট এরকম আপনি যখন আপনি ফ্লেক্সের কন্টেন্টগুলো ইউজ করে বা প্রপার্টিগুলো ইউজ করলেই এখানে হবে, কারণ ফ্লেক্সের প্রপার্টিগুলোই এখানে ক্লাস নামে দেওয়া আছে। যদি এটা আরেকটু ক্লিয়ার হইতে চান তাহলে দেখেন এখানে আমরা ফ্লেক্স যদি চলে যাই, এই টপিকসগুলো বেসিক্যালি আমাদের এক্সট্রা টপিকসগুলোর মানে কম্বাইন হয়ে কাজ করবে, তো একটু দেখে নিলে সমস্যা নাই। তো এইখানে দেখেন কি আছে, ফ্লেক্স রো, এখানে আমাদের আগে এটা কী ছিল প্রপার্টি, এখন হয়ে গেছে কি ক্লাস, তার মানে ক্লাসের মধ্যে প্রপার্টিটাই দেওয়া আছে। জাস্ট আমরা প্রপার্টি কল না করে এখানে কল করতেছি কি ক্লাস, মানে আমরা আমাদের কোনো ক্লাস লিখে প্রপার্টিটা লিখতেছি না, আমাদের ওদের ক্লাসগুলো কল মানে লেখাই আছে, আমরা জাস্ট কল করতেছি, ঠিক আছে। তাহলে এখন দেখেন ফ্লেক্স রো দিলে এই পাশে আসতেছে, রিভার্স দিলে এই পাশে চলে যাচ্ছে, মানে একদম যা যা আপনারা ফ্লেক্সে শিখছেন সেম জিনিসগুলোই এখানে দেওয়া আছে, শুধুমাত্র ক্লাস আকারে। এই যে ডিসপ্লে ফ্লেক্স যেটা আছে শর্ট ফর্ম কি ডিফ্লেক্স, তারপরে কি আছে ফ্লেক্স কলাম, সবগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত। দেখেন এখানে জাস্টিফাই কন্টেন্টের সবগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেটা আপনার লাগবে নিয়ে যান অ্যাপ্লাই করে দেন। এই যে এগুলো প্রত্যেকটা এক একটা ক্লাস, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট এন্ড সেন্টার বিটুইন অ্যারাউন্ড, তাহলে আমরা তো জানি যে অ্যারাউন্ড কখন হয়, বিটুইন কখন হয়, সেন্টার কখন হয়, রাইট? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে এখানে জাস্ট আমরা সিএসএসে কী করতাম, প্রপার্টিগুলো লিখে কোনো একটা ক্লাসের ভিতর লিখে সেই ক্লাসটা কল করতাম। বুটস্ট্র্যাপ কী করছে, প্রপার্টি নেমগুলো দিয়ে ক্লাস ক্রিয়েট করছে, বাট ওই ক্লাসের ভিতর কী আছে, এর মধ্যে আছে কি জাস্টিফাই কন্টেন্ট স্টার্টই কিন্তু আছে। ওকে, যেটা আমরা কী করছি সিএসএসে কী কীভাবে দেখছিলাম একটু দেখে আসি আর একটু ক্লিয়ার হবে। এখানে যদি আমরা ফ্লেক্সে ঢুকি, ফ্লেক্স বক্সে ঢুকলাম, ধরেন ফ্লেক্স বক্সে আইটেম, ফ্লেক্স বক্স আইটেম, এখানে একটু খেয়াল করেন, অর্ডারে না যাই, অর্ডারে না যাই, আইটেম আইটেম কন্টেনারে যাই। আচ্ছা এখানে দেখেন কি ছিল আমাদের টপিকসগুলো, আরে লোডিং, একটা ক্লাস ছিল, ক্লাসের ভেতর কি ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন কলাম, বাট বুটস্ট্র্যাপ কি করতেছে সেম জিনিসগুলাই জাস্ট এটা ক্লাসে দিয়ে দিচ্ছে, যে ডিফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স অত বড় না লিখে ডিফ্লেক্স করে দিছে, আর যেটা আপনার যা পরবর্তী যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলোর এক একটা ক্লাস লিখে দিচ্ছে, বাট ভেতরে কী আছে, ভেতরে কিন্তু এইভাবেই আপনার প্রপার্টিগুলো লেখা আছে। ওকে, তো কোনো ঝামেলা নাই। আচ্ছা যে টপিকসগুলো পড়ে আসেন আপনার সেগুলো কিন্তু একদম পাতার উল্টা মানে ব্যাকে যান না, রিভার্স করেন না, তো মাঝে মধ্যে একটু রিভার্স করতে হয়, না হলে পরে হবে না, কারণ আমাদের একটা কাজ আরেকটা কাজের সঙ্গে খুবই খুব বেশি মাত্রায় রিলেটেড, শুধু রিলেটেড না খুব বেশি মাত্রায় রিলেটেড। ওকে ফাইন, এরপরে কী আছে দেখেন, আমরা কোন পর্যন্ত করলাম, ন্যাপবার করছি না, ন্যাপবার করছি, তো সেন্টার ন্যাপবারের জন্য দেখলাম কী করা যায়। এখন যদি এই ন্যাপবারটার কালার চেঞ্জ করতে চান, বা আমরা আমাদের যে ন্যাপবারটা করলাম এটা যদি কালার চেঞ্জ করতে চান, আমরা করতে পারবো না, যদি এটার বর্ডার দিতে পারবো। ওকে, তাহলে তো হলোই, ধরুন এটা আমার যদি লাইট দিয়ে দেয়, এখন বিজি লাইট বা ন্যাপবার লাইট, তাহলে কী হয় দেখি একটু, এটা না আমাদের পেজ আজকে, হ্যাঁ এটা 46 এইটাই। ওকে ফাইন, তা আমাদের এখানে কী আছে, বিজি প্রাইমারি ন্যাপবার ডার্ক, যদি আমরা এটা দিয়ে দিই লাইট, ন্যাপবার লাইট বিজি
লাইট সাদা হয়ে যাবে হবে না একটু অ্যাশ টাইপের কালার আসবে এবং আমার লেখাগুলো কিন্তু সাদার উপর কোন লেখাটা ভালো লাগবে সেই অনুযায়ী লেখার কালারটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখেন এখন কিন্তু সুন্দর মতো আমার একটা নাম্বার চলে আসলো এখন যদি বর্ডার দিতে চান তাহলে বর্ডার দিতে পারবেন না যে একটা বর্ডার দিলাম তারপরে কি বর্ডার বটম আছে না বি আছে আচ্ছা বর্ডার বটম দিলাম বটম কত দিব টু দিলেই তারপরে দেখি কি হয় হয়েছে না বর্ডার বটম কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা কিন্তু নাই তার মানে কি আমাদের কাজ কিন্তু অনেক কমে যাচ্ছে মানে এই না যে আমাদের কাজ করতে হবে না আমাদের কাজ করতে হবে তাহলে এখন নেববার করতে পারবো সবাই যদি এর সঙ্গে সঙ্গে আইকন আনতে হয় তাহলে কি করব আইকনগুলো কোথায় দিতে হবে জাস্ট অ্যাঙ্কর ট্যাগের আগে চাইলে অ্যাঙ্কর ট্যাগের আগে আইকন অ্যাড করবো যদি অ্যাঙ্কর ট্যাগের পরে চাই তাহলে অ্যাঙ্কর ট্যাগের পরে অ্যাড করব তাই না তো হোমের আগে অথবা হোমের পরে রাইট হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগের আগে না হোমের আগে অথবা হোমের পরে এবং স্পেস চাইলে ওরা একটা স্পেসই কাউন্ট করবে আইকন আইকন ট্যাগ লেখার পর একটা স্পেস দিয়ে দিলে স্পেস একটাই কাউন্ট করবে বেশি কিন্তু বেশি দিলে বেশি কাউন্ট করবে না ওকে তাহলে এই গেল আমার ন্যাপবারের কুটিনাটি এরপরে আমরা কি করতে যাচ্ছিলাম এরপরে আমরা করতে যাচ্ছিলাম হচ্ছে ক্যারোসেল ক্যারোসেলটা কি দেখেন ক্যারোসেলটা হচ্ছে এই যে ইমেজ স্লাইডার ইমেজগুলো সুন্দর মতো স্লাইড হবে ওকে তাহলে ইমেজ স্লাইডারের জন্য আমরা কি কি করতে পারি দেখি দরকার কি কি একটু এখানে দেখেন ইমেজ দরকার সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন সুমনা আপু এইদিকে আমার স্ক্রিনে মনে করেন আপনাদের কারো পিসি নাই এদিকে তাকাই থাকেন আমাদের এখানে কি কি দরকার একটু সেটা খেয়াল করতে হবে আমাদের এখানে লাগবে ইমেজ দুপাশে দুইটা আইকন এবং নিচেও তিনটা আইকন বা বার তাহলে আমাদের পুরো ইমেজ স্লাইডার করার জন্য তিনটা টপিকস লাগবে ইমেজ স্লাইডার ইয়েস ইমেজ স্লাইডারের জন্য আমার তিনটা টপিকস লাগবে তাহলে তিনটা টপিক যদি লাগে তাহলে আমার স্লাইডার পার্টের ভেতর তিনটা কাজ কিন্তু করতে হবে কারণ এই যে নেক্সট এবং প্রিভিয়াসের জন্য একটা কাজ করতে হবে এই বারের জন্য একটা কাজ করতে হবে এবং ইমেজের জন্য আরও একটা কাজ করতে হবে বা বুস্টাপের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো আলাদা আলাদা ক্লাসগুলো আমাদের কল করতে হবে তাহলে এখানে দেখেন সুন্দর মতো একটা স্লাইডার করা আছে এবং এদের কি করা আছে দেখেন সুন্দর করে ওরা কিন্তু কমেন্টসও করে দিছে সুন্দর করে একটা কমেন্টসও করে দিছে তো ফার্স্ট অফ অল কি প্রথমে লিখে দিছে ক্যারোসল তার মানে এটা হচ্ছে মেইন ডিপটা যার ভিতরে পুরো ক্যারোসলটা করা দেন দেখেন কি করছে ক্যারোসল ইন্ডিকেটর বলতে কোনগুলোকে বোঝাচ্ছে এই তিনটা বারকে ইন্ডিকেটর বোঝাচ্ছে এখন এই তিনটা বারের আবার একটু কাহিনী আছে প্রত্যেকটা বার যখন ফার্স্ট বারটা সিলেক্ট থাকবে তখন কিন্তু ফার্স্ট ইমেজটা সিলেক্ট থাকবে হ্যাঁ আবার যখন সেকেন্ড বারটা সিলেক্ট থাকবে তখন সেকেন্ড ইমেজ সিলেক্ট থাকবে যখন থার্ড বার সিলেক্ট থাকবে তখন থার্ড ইমেজটাও সিলেক্ট থাকবে যদি কখনো এগুলো একটু মিসিং হয় এগুলো একটু খেয়াল করতে হবে হ্যাঁ আর যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব তখন কিন্তু এটা একটু সুন্দর মতো বুঝে শুনে অ্যাড করতে হবে কি সোহেল ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখন কি দরকার আমাদের এখন লাগবে হচ্ছে একটা ডিপ আমরা কোথায় নিব আমরা এটা নিতে চাচ্ছিলাম যে আমাদের যে নেববারটা এই নেববারের পরেই আমরা স্লাইডারটা অ্যাড করব তাহলে এখানে অ্যাড করব হচ্ছে একটা ডিপ এখানে কি কি আসবে দেখেন এখানে ক্লাস আসবে সিম্পল একটা আইডি আসবে আইডি কেন কারণ আমার যে ভেতরের কন্টেন্টগুলো এগুলো ধরতে হবে এর সাথে ঠিক আছে এর সাথে ধরতে হবে কারো ধরতে হবে যেটা প্রিভিয়াস এবং নেক্সট এদের হচ্ছে এর মধ্যে রাখতে হবে সুতরাং এখানে আমার একটা আইডি লাগবে আচ্ছা আইডিটা আমরা পরে দিব যেটা আমাদের পরে দরকার এখন দেখেন ক্লাস কি ক্যারোসল স্লাইড
দুইটা ক্লাস কিন্তু, ক্যারোসল আর স্লাইড, ক্লাস কিন্তু একটা না। এটা যেরকম একটা ক্লাস, ক্যারোসল ইন্ডিকেটর একটা ক্লাস, যখন দেবেন একটা ক্লাস মাসে একটা হাইফেন থাকবে। যদি আমার মাঝখানে কোনো হাইফেন না থাকে তাহলে কি হবে, এটা দুইটা ক্লাস হিসেবে কাউন্ট হবে। যদি মাঝখানে স্পেস থাকে এটা অবশ্যই দুইটা ক্লাস, ক্যারোসল একটা ক্লাস, স্লাইড একটা ক্লাস। তারপরে কি আছে, ডাটাবেস রাইট ক্যারোসেল। এখন কথা হচ্ছে ডাটাবেস রাইটটা কি, এটা অ্যাট্রিবিউট। ওকে, আমি ডিটেলস যদি একটু জানতে চাই যে এটা বেসিক্যালি কি, তাহলে দেখেন ডিটেলস জানার ওয়েটা কিন্তু খুবই সিম্পল। ক্যারোসল মিনিং, ওকে ফাইন। কি বলতেছে, স্লাইড শো ফর সাইকেলিং থ্রু এ সিরিজ অফ কন্টেন্ট। কারণ যখন স্লাইড হয় তখন কি, বেসিক্যালি এটা তো কন্টিনিউ একটা সিরিজের মতোই, একটার পর একটা একটার পর একটা চলতে থাকে। তাহলে ডাটাবেস রাইট ক্যারোসল মানে হচ্ছে যে আপনার যে ইমেজগুলো একের পর এক আসবে, এই টপিকসটা এখানে করে দেওয়া আছে। এই যে এখানে আরও ডিটেলস করে বলা আছে, এই যে টপিকসগুলো আছে এইটা বুঝবেন না একদমই, সেটা একটু এক লাইন দুই লাইন, এক লাইন দুই লাইন করে একটু পড়ে ফেলতে হবে। এটা বারবার বলি আপনারা শুনেন না। আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্লাস আসবে কি, ক্যারোসেল আর স্লাইড, ক্যারোসেল এবং স্লাইড। ওকে, তাহলে ক্লাস চলে আসলো। এখন কি আছে, ডাটা বিএস রাইড, এটা আছে কি, এটা আছে ক্যারোসেল। ক্যারোসেল, ওকে, তাহলে আমাদের অ্যাট্রিবিউট পেয়ে গেলাম, আমরা ক্লাসগুলো পেয়ে গেলাম। এখন ভেতরে কি কি দরকার দেখেন, ভেতরে আমার ফার্স্টে লাগবে হচ্ছে ইন্ডিকেটরগুলো, ফার্স্টে লাগবে আমার ইন্ডিকেটারগুলো। এখন ফার্স্টে যদি আমি ইমেজ দিয়ে দিই, ইন্ডিকেটার আমি পরে দিই কোনো সমস্যা নাই, ইমেজগুলো দিয়ে দিই। তাহলে ইমেজের জন্য কি নিচ্ছি দেখেন, কমেন্টসটা নিয়ে নেন, কমেন্টসগুলো ইম্পর্টেন্ট কিন্তু, আপনারা অনেকেই কমেন্টস ইউজ করেন না, আমিও মাঝে মধ্যে করি না। তাহলে এটা হচ্ছে ফুল ক্যারোসেল, এটা হচ্ছে আপনার স্লাইড শোর জন্য যা যা দরকার। তো স্লাইড শো কি করছে, তারা একটা ডিভে রাখছে, ফার্স্ট অফ অল একটা মেইন ডিভে রাখছে, এবং প্রত্যেকটা ডিভের প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা ডিভ অ্যাড করছে। তো যেখানে আমার ইমেজগুলো রাখা হচ্ছে সেখানে আমরা ক্লাস দিচ্ছি কি, ক্যারোসেল ইনার, কারণ কি এটা ক্যারোসেলের ইনার পার্টের কাজগুলো করবে, দ্যাটস হোয়াই এটার নাম দেওয়া হয়ে গেল কি, ক্যারোসেল ইনার। ওকে ফাইন, তাহলে আমরা কি করতেছি, এখানে একটা ডিভ নিব, দেন ক্লাস ক্যারোসেল ইনার। ওকে ফাইন, তারপরে কি করব, ইমেজগুলো অ্যাড করব। ইমেজগুলো অ্যাড করার জন্য আমার কি লাগবে, এখানে ক্লাস হবে কি ক্যারোসেল আইটেম, না ক্যারোসেল আইটেম। এখন ইমেজ স্লাইডার যখন করবেন তখন সেম সাইজের ইমেজ আপনার লাগবে। আপনি যখন ইমেজ স্লাইডার করবেন তখন আপনি চেষ্টা করবেন সিমিলার সাইজের ইমেজ নেয়ার। যেমন এই দুইটা ইমেজ নিয়ে কাজ করি, দুইটা মোটামুটি কাছাকাছি আছে, দুইটা ইমেজ নিয়ে আমি কাজ করতে পারি। বাট আমাদের বেসিক কাজ হচ্ছে যে, বা গুড প্র্যাকটিস হচ্ছে যে, আমরা যখন স্লাইডারের জন্য ইমেজ নিয়ে কাজ করব সেগুলো আমরা ফটোশপে নিয়ে সবগুলো সেম সাইজ করে নিয়ে তারপরে স্লাইডারে অ্যাড করব, না হলে কিন্তু স্লাইডার একটু নড়াচড়া করবে বা এটা ম্যানেজ করতে একটু ঝামেলাও হবে, আর কিছু লিখতে হবে এক্সট্রা হয়তো। কিন্তু যদি আমরা সেম সাইজের ইমেজ নেই, এক কথায় সে কথা শুনবে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা কী অ্যাড করব, ইমেজ ইমেজ হবে এসআরসি অ্যাসেট ইমেজ, কে কে আছে,
তাহলে এখানে হচ্ছে টু ডট জেপিজি এলটি স্লাইডার, ওকে ফাইন, স্লাইডার দিয়ে দিলাম, দেখি কি হয়। এটা আমাদের নাম্বার কুই, সেভ করি না করছি তো। নর্মালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন ইমেজগুলো নিব, ইমেজগুলো নেওয়ার সময় তার শুরুটা বলে দিতে হবে। শুরুটা বলে দিতে হবে বলতে যেটা আপনার ইমেজটা প্রথমে আসবে বা এক নম্বরে আসবে সেখানে আপনার লিখে দিতে হবে অ্যাক্টিভ। সেটা আপনি প্রথম ইমেজে করতে পারেন, লাস্ট ইমেজে করতে পারেন, মিডিল ইমেজে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যে কোনো একটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, ওই অ্যাক্টিভ থেকেই শুরু হবে। এবং এই অ্যাক্টিভটা শুধুমাত্র আপনার ইমেজে করলে কিন্তু হবে না, একটু খেয়াল করি, ইমেজে করলে হবে না। এখানে আজ যে আমরা ইন্ডিকেটরগুলো ইউজ করছি, এই ইন্ডিকেটরটাও আমাদের বলে দিতে হবে অ্যাক্টিভ। যে আমি যদি থার্ড ইমেজটাকে বলে দিই অ্যাক্টিভ, তাহলে থার্ড ইন্ডিকেটরটাকেও বলে দিতে হবে অ্যাক্টিভ। এখানে কি আছে, এখানে প্রথম ইমেজটা অ্যাক্টিভ আছে, এখানে দেখেন প্রথম ইন্ডিকেটরটা অ্যাক্টিভ আছে। বা যদি আমি অ্যাক্টিভ করে দিই থার্ড ইমেজটা, তাহলে থার্ড ইমেজটা প্রথমে আসবে এবং তখন আমার কী করতে হবে, প্রথম বাটনটাকে অ্যাক্টিভ করলে হবে না, তখন লাস্ট বাটনটাকে অ্যাক্টিভ করতে হবে। তো ঠিক আছে, আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে ইমেজ পার্টের ক্ষেত্রে। তাহলে আমরা যদি ইমেজ পার্টে যাই, এখন দেখেন টপিক কী কী আসলো, তাহলে ক্যারোসেল ইনার, ক্যারোসেল আইটেম, দেন প্রথম ইমেজটা কি অ্যাক্টিভ। এখন কি আবার আসবে, আসবে, ঠিক আছে। আমি তাকে অ্যাক্টিভটা বলে, মানে স্টার্টিংটা বলে দিতে হবে। এখানে কি আছে, ডিসপ্লে ব্লক আর কি আছে ওয়াইড 100%, ডিসপ্লে ব্লক আর ওয়াইড 100%। এখন আমাদের ইমেজটা বড় হয়ে যাচ্ছে, কারণ আমাদের, আমরা যে ডিভ নিলাম ওইটা কোনো কলামে ভাগ করা নাই, রো কলামে ভাগ করা নাই, শুধুমাত্র একটা কন্টেইনার দেওয়া আছে। বা আপনারা যদি কন্টেইনার না দিয়ে থাকেন, তাহলে ফুল ওয়াইডটা নর্মালি এসে নিয়ে নিবে। ওকে, তাহলে দেখেন আমরা সবগুলো ইমেজ কী করলাম, একটা ডিভের ভেতরে রেখে দিলাম এবং প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা ডিব নিয়ে ইমেজগুলো, প্রত্যেকটা ইমেজ কিন্তু ভাগ করা আছে। দেখেন প্রত্যেকটা ইমেজ, কারণ মেন ইমেজটাকে বলে দিলাম ক্যারোসল ইনার, যেগুলো ইমেজের জন্য যে ইমেজটা নিলাম, ইমেজের যে প্যারেন্ট ইমেজ তাকে বলে দিলাম ক্যারোসল ইনার। তার মানে এখানে হচ্ছে আমার ক্যারোসলের যে ইনার পার্ট বা ইমেজ পার্টটা নিয়ে, পার্টটা নিয়ে কাজ করবে। তারপরে প্রত্যেক আইটেমের জন্য ইউজ করবে কি ক্যারোসল আইটেম, এবং যেটারে আপনি অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে বা 10 হইতে পারে, কোনো সমস্যা নাই, তাকে বলে দিবেন কি অ্যাক্টিভ। ওকে, দেন আসি ইমেজে, ইমেজের সোর্স দিতে পারি, অল্টার দিতে পারি, কোনো ঝামেলা নাই। তারপরে কি আছে, ক্লাস আছে ডিসপ্লে ব্লক আর ওয়াইড 100%। এখন যতগুলো ইমেজ লাগবে আপনি পার্ট বাই পার্ট দিয়ে দিবেন। ওকে, তাহলে আমাদের ইমেজগুলো চলে আসলো। এখন আমাদের কি লাগবে, নিচে ইন্ডিকেটরটা লাগবে, নিজের ইন্ডিকেটরটা লাগবে। তাহলে নিজের ইন্ডিকেটরের জন্য কি ছিল, নিজের ইন্ডিকেটরের জন্য ছিল হচ্ছে এখানে ইন্ডিকেটর বা ডট। এখানে কি আছে, এখানে তিনটা বাটন আছে, বেসিক্যালি তিনটা বাটন আছে। তাহলে তিনটা বাটন যদি আমরা নিতে চাই, একটা বাটন আমরা নিয়ে দেখি কি কি আছে। তাহলে ইন্ডিকেটরের এখানে আমরা চলে গেলাম বাটন, দেখেন বাটনের ভেতরে টাইপ বাটন ডাটাবেস টার্গেট হ্যাশ ডেমো। এটা কেন, এটা হচ্ছে আমরা পরে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের নিচের যে প্রিভিয়াস এবং এই যে টপিক্সটা, এই যে প্রিভিয়াস এবং নেক্সটের সঙ্গে যে রিলেটেড, এইটা দেখেন এই এই ডেমোটা কোথায় আছে, এটা দেখেন আছে হচ্ছে কই গেল, এই যে এখানে মেইন মেইন যে ডিভটা, মেইন ডিভের সঙ্গে যাতে রিলেটেড থাকে, যে সে যে মুভ করবে তার যে বাটনগুলো আসবে সেগুলো যেন মেইন ডিভের সঙ্গে রিলেটেড, রিলেশন করে দেওয়ার জন্য আইডি ইউজ করা আছে। দেখেন এখানে বলা আছে টার্গেট ডেমো, এই ডেমোটা কোথায় আছে, মেইন ডিভে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডাটা টার্গেট দিয়ে দিলাম কি ডেমো, এটা অন্য নাম হইতে পারে, আপনি যে কাজ করতেছেন সেই কাজের অনুযায়ী নাম হতে পারে। তারপর কি ডাটাবেস স্লাইড টু, এটা আমরা যখন স্লাইডটা শুরু করবো, এটা স্লাইডটা কাউন্টিং হবে জিরো থেকে, কাউন্টিং কিন্তু 1 থেকে হবে না, কাউন্টিং হবে জিরো থেকে। যখন আপনি লিখবেন এটা জিরো থেকে শুরু করতে হবে, এখন
জিরো ওয়ান টু থ্রি যত যতগুলো আপনার ইমেজ থাকবে অতগুলো কাউন্টিং এখানে চলে আসবে। এই যে জিরো থেকে শুরু হবে, জাস্ট জিরো থেকে শুরু করেন, তাহলে আর ঝামেলা নেই। এটা ওয়ান থেকে শুরু করলে আবার ঝামেলা করবে, ঠিক আছে? তাহলে চলে আসলো কি জিরো। এখন বাটন আমার এখানে কয়টা লাগবে, বাটন আমার এখানে লাগবে কয়টা, তিনটা না? তাহলে আমার তিনটা বাটন লাগবে। কিন্তু দেখেন বাটনগুলো আছে কিসের মধ্যে, বাটনগুলো বেসিক্যালি আছে একটা ডিভের ভেতরে। হ্যাঁ, তাহলে আমাদের ডিভ বাটনগুলো আমরা দিয়ে দিব কার মধ্যে, একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিব। দিয়ে দিলাম এবং এই ডিপের একটা ক্লাস হবে হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটর। তাহলে আমরা মেইন ডিভের নাম ক্লাস নেম দিব কি ইন্ডিকেটরস, কারণ বেসিক্যালি এই বাটনগুলো কিভাবে কাজ করবে ইন্ডিকেটর হিসাবে কাজ করবে। এখানে দিয়ে দিলাম, একটা চলে আসে, দেখেন চলে আসছে না, একটা একটা চলে আসছে। এখন যদি বাকিগুলো আমি দিয়ে দেই, বাকিগুলোও কিন্তু চলে আসবে। তাহলে কপি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, এখানে কত হবে ওয়ান, এখানে অ্যাক্টিভ ক্লাসটা হবে না, সবাইকে আবার অ্যাক্টিভ ক্লাস দিলে কিন্তু ঝামেলা করবে। হ্যাঁ, তাহলে ওয়ান, তারপরে আবার কি হবে, তারপরে হবে এটা টু। আমাদের ইমেজ কয়টা আছে, আমাদের ইমেজ দুইটা আছে না, আমাদের ইমেজ দুইটা আছে, তাহলে আমাদের দুইটা দিলেই হচ্ছে। আমরা কি করছি, এই ইমেজটা রিপিট করতে পারি, তাই না? যেটা আমাদের ইমেজে করা আছে, তাহলে আমরা এটা রাখতে পারবো। ওকে, তাহলে আমরা তিনটা ইন্ডিকেটর দিয়ে দিলাম। দেখেন এখন আমার পেজে কিন্তু তিনটা ইন্ডিকেটর চলে আসলো এবং এটা কাজও করে। আপনি যে বাটনে কাজ করবেন সেই বাটনে কাজও করবে। ওকে ফাইন, এখন আমার লাগবে কি, এখন আমার নেক্সট এবং প্রিভিয়াস এই দুইটা বাটন লাগবে। তাহলে নেক্সট এবং প্রিভিয়াস বাটনের জন্য আমরা ইউজ করতে পারি কি, এখানে দেখেন লেফট অ্যান্ড রাইট কন্ট্রোল আইকন, এখানে ইউজ করা আছে কি, তার জন্য আরও ইউজ করতেছে আরও দুইটা বাটন, আরও দুইটা বাটন। এখানে দেখেন ক্লাস নেমগুলো সুন্দর মতো দেয়া, ক্যারোসেল কন্ট্রোল প্রিভ, মানে প্রিভিয়াসের জন্য এই বাটনটা, আর একটা আছে ক্যারোসেল কন্ট্রোল নেক্সট। তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে আসবে হচ্ছে দুইটা বাটন। ওকে ফাইন, বাটন, বাটনের ভেতরে কি লেখা আছে দেখেন, আইকনের জন্য জাস্ট স্প্যান দিয়ে একটা আইকন দিয়েছে, এটা বেসিক্যালি তারা আইকন হিসেবে কাউন্ট করতেছে। তো এখানে কি বলতেছে, স্প্যান, স্প্যানের ভেতরে ক্লাস আছে কি, দেখেন ক্যারোসেল কন্ট্রোল প্রি আইকন, তার মানে প্রিভিয়াসের যে আইকনটা সেই আইকনটা এখানে কাজ করবে। দেখি আমরা দিই, নিচে আসছে, একদম নিচে, নিচের দিকে চলে আসছে, কারণ কি আমরা পরব আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু অ্যাড করি নাই। ওপরে যে বাটনের ক্লাসটা, এটা দিয়ে কি, এটা কোথায় আসবে না আসবে সেই টপিকসগুলো এখানে করা আছে। তার মানে আমার যে বাটনটা, এটা পজিশনটা কোথায় হবে এটা বলার জন্য, এই কাজটুকুনের জন্য কি করছে, এখানে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস এই কাজটা করছে। তাহলে আমি এই ক্লাসটা নিয়ে যাই, বাটন দিয়ে দিলাম, সেভ, এখন দেখি কি হয়। গেছে এখানে, কাজ কিন্তু করতেছে না, কারণ তাকে কিছু অ্যাট্রিবিউট দিতে হবে, তাহলে সে কাজ করবে আবার। তাহলে অ্যাট্রিবিউট এখানে কী কী আছে দেখেন, অ্যাট্রিবিউট এখানে আছে হচ্ছে টাইপ বাটনটা আমরা দিব, এই যে টার্গেটটা বলে দিই আমরা, টার্গেট হচ্ছে কি প্যারেন্টের যে আইডি নেম সেইটা হচ্ছে এর টার্গেট। তাহলে টার্গেট বলে দিলাম, প্লাস আমার বাটনের প্রথমে একটা কাজ করে দেয় সেটা হচ্ছে আগে বলে দেয় যে টাইপ বাটন। তাহলে টার্গেট করে দিলাম, এখন টার্গেট করে দিলে কি কাজ করবে,
তাও কাজ করবাম। তাহলে তার কি লাগবে? তাহলে তার লাগবে হচ্ছে ডাটাবেস স্লাইড। সে স্লাইড হিসেবে প্রিভিয়াসে কাজ করবে, সরি, সে স্লাইড হিসেবে প্রিভিয়াসে কাজ করবে, সেই জন্য এখানে অ্যাট্রিবিউট কি ডাটাবেস স্লাইড প্রিভ, একটা আছে প্রিভের জন্য, একটা আছে আপনার নেক্সটের জন্য। তাহলে প্রিভ চলে আসলো, দেখি এখন কি হয়। এখন দেখেন কাজ করে, ঠিক আছে, তাহলে প্রিভিয়াস কন্টেন্টগুলো শো করতেছে। ঠিক একইভাবে আমরা সেম বাটনটা যদি আরেকটা দিয়ে দিই, তাহলে এখানে কি হবে, প্রিভিয়াস জায়গায় সব জায়গাতে কি হবে, নেক্সট, এখানে নেক্সট হবে, এখানে নেক্সট হবে, তারপরে যে এখানে আইকনের জায়গায়ও নেক্সট হবে। তাহলে আমরা যতগুলো জায়গায় প্রিভিয়াস ছিল সবগুলো জায়গায় করে দিলাম কি, নেক্সট নেক্সট নেক্সট, সেভ করলাম। দেখেন এখন এই পাশেও বাটন আছে, তাহলে এই পাশেও আছে, এখন এইদিকেও আছে, তো খুব সিম্পল। এর পরবর্তীতে যদি আমরা আরেকটা ইমেজ অ্যাড করি, যে আমি আরও একটা ইমেজ অ্যাড করব, ভালো কথা, একটু ইমেজ আর দু একটা নিয়ে নেই, যদিও ছোট বড় হবে, ইমেজ স্লাইডের জন্য যে এই টাইপের ইমেজ ভালো হয়, এটা নিয়ে নিই। jpg সেভ, তারপরে কাকে নিতে পারি, এনাকে নিতে পারি, পরে 5.jpg, ওকে ফাইন, চলে আসলো। তাহলে এখন এটা 3 ছিল, আমরা পরেরটারে 4 করে দেই, তারপরে আরেকটা নিয়ে নেই 3, এটাকে 5 করে দেয়, কিন্তু 5টা কি আছে, 5টা আছে jpeg, সেভ দিলাম। এখন একটু ঝামেলা করবে, ইমেজ ছোট বড়, কিন্তু এখন দেখেন কি হচ্ছে, ইমেজ আমার ইমেজ কয়টা এখন, 5টা, ইন্ডিকেটর কয়টা, ইন্ডিকেটর 3টা, তাহলে আমার এখানে বাটন লাগবে, তাহলে আমার ইমেজ 2 3, ও 4টা কেটে গেছে। তাহলে আমাদের এখন কাজ কি, ইমেজ 5টা হলে আমাদের এখানে এই যে বাটনও বাড়াইতে হবে, তাহলে এখানে আমাদের এটা কত হবে, 3, তাহলে 1 2 3 4 হয়েছে, ওকে ফাইন, তারপরে 4, তাহলে এখন 5টা আমার বাটনও হয়ে গেল, চলে আসছে না, কাজ করে না, 3টা কাজ করে, কাজ করতেছে, লাস্টেরটা কাজ করতেছে না, কারণ কি, ডেমো স্লাইড 2 4 0 1 3 4, তাহলে 1 2 3, ও এখানে 4টা আছে, 5 নাম্বারটা নাই, তো আমাদের ইমেজ আছে কয়টা, 4টা ইমেজ আছে, সুতরাং আমাদের এখানে বাটনও হবে কয়টা, 4টা, এই জন্য 4 নম্বরটা 5 নম্বরটা কাজ করতেছিল না, 4টা কাজ করতেছিল। দেখছেন প্রবলেমগুলো, ইমেজ যদি আমি ঠিক মতো না দিই, একই সাইজের ইমেজ না দিই, তাহলে আমার এরকম ইমেজ ছোট বড় হবে। এখন কথা হইতে পারি ইমেজ তাহলে আমরা ঠিক করতে পারি, তাহলে যেহেতু আমার একই টাইপের ইমেজ দরকার, আমি ইমেজ ঠিক করার তো আমার দরকার নেই, যেহেতু আমার আমার 5 থেকে 7টা ইমেজ বা 10টা ইমেজ লাগবে, আমি স্লাইডার একই সাইজের ইমেজ নিয়ে জাস্ট বসায় দেন হয়ে যাবে, কারণ এখানে আমরা অলরেডি কী করছি, তাকে আমরা কিন্তু একটা ওয়াইড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাকে কিন্তু আমরা একটা ওয়াইড দিয়ে দিচ্ছি, হাইট দিয়ে যে ঝামেলাটা হবে রেসপন্সিভের সময় আবার ঝামেলা করবে, এখন কিন্তু কোনো ঝামেলা করবে না হাইট নিয়ে, হাইট দিলে তখন কিন্তু আবার হাইট নিয়ে ঝামেলা করবে, এই যে ঠিক আছে।
তাহলে আমরা ক্যারোসেলের জন্য কি কি করলাম? তিনটা পার্ট আমার সবসময় একটু মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে ইন্ডিকেটর, তারপরে হবে স্লাইড শো বা ক্যারোসেল, তারপরে আসবে কি লেফট রাইট কন্ট্রোল আইকন। এই তিনটা পার্ট সবসময় আলাদাই হবে, তিনটা পার্ট কিন্তু কখনোই একসঙ্গে হবে।